এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘয়নুটের ভর্তি পরীক্ষার আগের রাতে ডিজিটাল জালিয়েতের মাধ্যমে প্রশ্ন ফাঁসের সাথে জড়িত থাকার অভিযোগে অমর একুশে হল ও শহীদুল্লাহ হল থেকে রানা এবং মামুন নামে দুই ঢাবি শিক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ পরে তাদের তথ্যের ভিত্তিতে গত চোদ্দই নভেম্বর রংপুর থেকে গ্রেফতার করা হয় এ চক্রের মূল হোতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তনয়কে তবে চক্রটিকে গ্রেফতার করেই থামেনি পুলিশের সিআইডি টিম বরং তারা ডিজিটাল জালিয়াতির মাধ্যমে প্রশ্ন ফাঁস করে কারা কারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তাদের ধরতে অভিযানে নামে গ্রেফতারকৃতদের তথ্য অনুযায়ীও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তায় গত কয়েকদিন বিভিন্ন হলে অভিযান চালিয়ে একে একে সিআইডি গ্রেফতার করে ছয় শিক্ষার্থীকে যারা সবাই ফাঁস হওয়া প্রশ্নের মাধ্যমে ভর্তি হয়েছে আগে যেসব চক্র আমরা ধরেছি সেই তথ্য আমরা ভেরিফাই করে আমরা ইতিমধ্যেই সাতজনকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতজনকে গ্রেপ্তার করতে পেরেছি এবং যাদের আমরা গ্রেপ্তার করেছি তারাও স্বীকার করেছে যে তারা এ ধরনের এভাবে অবৈধভাবে ভর্তি হয়েছে শুধু বিশ্ববিদ্যালয় না বিভিন্ন নিয়োগ পরীক্ষায়ও তারা প্রশ্ন আউট করে থাকে মেডিকেলে প্রশ্ন আউট করেছে এ ধরনের আমরা তথ্য পেয়েছি সংবাদ সম্মেলনে সিআইডি আরও জানায় মূলত পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন নেয়ার সময়ও পরীক্ষার আগে হলে বসে চক্রের সদস্যরা কৌশলে ছবি তুলে প্রশ্ন বাইরে পাঠাত যা দ্রুত সমাধান করে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পরীক্ষার্থীদের উত্তর সরবরাহ করত বাইরে থাকা সদস্যরা যখন প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিস্ট্রিবিউশন করে বিভিন্ন কলেজে নিয়ে যাওয়ার সময় প্রশ্ন ওখান থেকেও আউট করে আউট করে সলভ করে তারপরে এই যে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে এই প্রশ্নগুলো বলে দেয় আমরা এই কাজ চক্রর বিরুদ্ধে করছি এবং আমরা মনে করি এই চক্রে আরো যারা জড়িত আছে আমরা সবাইকে গ্রেপ্তার করতে পারবো এই চক্রের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক বা উচ্চপদস্থ কর্মকর্তা জড়িত আছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি মাহমুদ রাকিব সময় সংবাদ ঢাকা